আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আইপিএস নিয়ে আলোচনা করব। আমাদের সামনে একটি আইপিএস রয়েছে, এটি হলো স্কারওয়েবের একটি আইপিএস। তো এই আইপিএসগুলো আগের ভাষণ আর কি, এখন বর্তমানে আরও সাইনওয়েবের জন্য পিওর আইপিএস আসছে। তো এই আইপিএসের জন্য দেখেন যে এখানে যে সার্কিটটা, দুটো ভিন্ন সার্কিট, একটা হলো অসিলেটর সার্কিট, আরেকটি হলো এখানে হলো ফেড সার্কিট, ফিল এফেক্ট ট্রানজিস্টর সার্কিট, এইখানেও কিন্তু সেটাই ব্যবহার করা হয়েছে। আর এটার ওয়াটগুলো নির্ভর করে কিন্তু মসফেটের উপরে। এখানে যে মসফেটগুলো ব্যবহার করা আছে, এটা হলো পি পঞ্চান্ন NF06। সরি, আমি দেখাতে পারলাম না কারণ ক্যামেরা ভালো আসছে না। তো এটা হলো অ্যাকচুয়ালি 120 ওয়াটের করে একটা মসফেট। তো এখন এটা এনসেনারের মসফেটগুলো, যাই হোক। তো এখানে কানেকশনগুলো যদি আমরা দেখি, তো এখানে আমাদের বাইরে থেকে যদি আমরা এগুলোটা দেখি, তো এটা হলো আউটপুটের জন্য একটা, যেটা আমরা একটা প্লাগ লাগানোর মাধ্যমে আউটপুট নিব বা একটা তার দিয়ে। এখানে আউটপুটের জন্য একটা ফিউজ আছে, আর একটা ইনপুটের জন্য ফিউজ আছে। আর এটা মেইন অন বলতে, মেইন যে এটা পাওয়ারটা, এটা অন করলে আমাদের ভিতরে পাওয়ারটা যাবে আর কি, যে এসি চার্জ করার জন্য এসি লাইনটা দরকার, সেই এসি লাইনটা এই কেবল দিয়ে এটা ঢুকতেছে। সেটা ফিউজ হওয়ার পরে তারপরে ভিতরে যায় আর কি। আর এখানে ব্যাটারির জন্য একটা প্লাস এবং মাইনাস তারটা আসছে। তো ভিতর থেকে আমরা এটা সার্কিটের কানেকশন থেকে বুঝতে পারবো যে কোনটা কোন জায়গা থেকে আসছে। আমরা যদি ট্রান্সফরমার এই সাইডটা খেয়াল করি, এটা হলো ট্রান্সফরমারের লো সাইড। তো ট্রান্সফরমারের লো সাইডে হলো এখানে তিনটা তার, এখানে যদি চারটা দেখছেন এটা কমন করা। তো কমনের এই টার্মিনালটা কিন্তু প্লাস, যেটা ব্যাটারি চার্জিংয়ের জন্য চলে গেছে, ঠিক আছে। আবার এখান থেকেই কিন্তু লাল একটা তার এসে এটা এই সার্কিটের বি প্লাস বলে একটা টার্মিনাল আছে, এখানে সার্কিটটা বি প্লাসে চলে গেছে, বি প্লাস, ঠিক আছে। এই সার্কিট থেকে এই সার্কিটের যে কানেকশন, সেটা চারটা তার দিয়ে হয়েছে। একই তথ্য এখানে লেখা থাকে, যেমন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে এটা হলো জিএনডি গ্রাউন্ড, আর এইচ জেড, আর এটা হলো সিন, ঠিক আছে। এটা টার্মিনাল যা লেখা আছে তার সাথে মিলিয়ে লাগাতে হয়। আর এখানে দেখেন যে এই পাশের যে আমরা তারগুলো দেখছি, এই দুটো তার এখানে এটা এসে একটা হিট সিঙে, এই পাশেরটা এসে আরেকটা হিট সিঙে লাগছে, ঠিক আছে। আর এখানে যে মূল যে লাইনগুলো আমরা দেখছি এখানে, তো এখানে হলো T280 হলো এই ট্রান্সফরমারের সর্বোচ্চ একটা সাইড, যেটা অন্য সাইডে জিরো ধরলে এই পাশে 280 ভোল্ট আসবে, লোড দিলে 280টা কমে দেখা আছে 230-এ চলে আসবে, ঠিক আছে। এই জন্য এখানে একটু ভোল্টেজ বেশি দেখানো হয়। আর এসি ইন, যেটা হলো আমাদের মূল যে এসিটা, পাওয়ার এসিটা, এখানে ফিউজ হয়েছে। ফিউজ হওয়ার পরে এখানে এই যে সবুজ হলুদ যে কালার আছে, এটা দিয়ে এখানে এসি ইন হয়েছে। আর ক্যাপাসিটারটা এটা অপশনাল, এখানে তারপর একটা ক্যাপাসিটার দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আর এখানে লোড যেটা, যেটা আমাদের আউটপুট হবে, এখানে হলুদ তারের মাধ্যমে ফিউজ হয়ে তারপরে এখানে আউটপুট হয়েছে, ঠিক আছে, সকেটে গেছে। আর এটা হলো দেখেন চার্জ, তো চার্জের জন্য এটা ট্রান্সফরমার থেকে 140 ভোল্টের একটা তার এখানে এসে চার্জের জন্য লাগছে, ঠিক আছে। আর এটা এই সার্কিটটা কাজ করার জন্য, যখন এসি থাকবে তখন কাজ করার জন্য এখানে ছোটো একটা ট্রান্সফরমার ব্যবহার করা আছে, যে ট্রান্সফরমারটা মূলত এখানে এই যে 12 ভোল্ট নিয়ে এসে বা 18 ভোল্ট নিয়ে এসে সার্কিটে এখানে দেয়, এখানে 18 ভোল্ট লেখা আছে। আর এটা হলো মাঝখানেরটা হলো সুইচ, যেটা হলো এই পাশে একটা ইনভার্টার সুইচ আছে, এই সুইচটা অন থাকলে এসিটা কাজ করবে আর কি, যেটা ডিসি থেকে এসি করবে, এক্স কাজ করবে। আর এই পাশে এটা হলো PWM লেখা আছে, যে PWMটা মূলত এইখানে ট্রান্সফরমার সাথে উপরে আরেকটা কোয়েল পেছানো আছে, যেটা 14 ভোল্টের বা 18 ভোল্ট পর্যন্ত হতে পারে, সেখান থেকে নিচ্ছে। যেমন এই সার্কিটের ফ্যানটা কাজ, ফ্যানের এইটা সার্কিটটা কাজ করে নাই বিদায়, এই ফ্যানের লাইনটাও কিন্তু এখানে PWM থেকে একটা ক্যাপাসিটর লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হলো এখানে সার্কিটের কানেকশন। আর ব্যাটারির যে মাইনাসটা, সেটা মূলত এই সার্কিটের যে কোয়েল দেখতে পাচ্ছেন, এই নিচ থেকে কানেকশন করে ব্যাটারির মাইনাসটা নিয়ে গেছে। তারপরে এর একটা ডায়াগ্রাম আমরা যদি এটা লুক দেখে, এখানে দেখবেন যে খুব সহজে দেখতে পাচ্ছেন যে টার্মিনালগুলো, আর এটা দেখেন যে এখানে লেখা আছে এই যে T280, বা এখানে যেমন এখানে সুইচ 18 ভোল্ট, PWMটা এখানে স্পষ্ট লেখা আছে, যেটা ওইটাতে আমরা লাগানো অসুবিধায় বোঝাতে পারছিলাম না, এখানে দেখেন যে এইগুলো লেখা রয়েছে, ঠিক আছে। আর মাঝের এই টার্মিনালগুলো সেম, যেগুলো ডিসপ্লেতে সেন্স করবে বিভিন্ন অর্থবোধায়, যেমন ওতে ওভারলোড, এটা সিতে যেমন চার্জিং, এমএ মেইন, তারপরে এফএ ফুল চার্জ, তো এরকম অর্থগুলো এটা মিন্স করে। তারপর আমি একটা টোটাল একটা কানেকশন ডায়াগ্রাম এখানে আপনাদেরকে দেখাই দিলাম, যে এটা হলো এসি লাইন, যেটা ইনপুট, এটা আউটপুট লেখা আছে। আশা করি আপনারা এটা দেখে চাইলে কানেকশন করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।